Hello everyone out there, welcome back to my YouTube channel Parli Bohemian and welcome to a new episode of Machine and Me. তো আজকে যে বাইকটা সম্পর্কে আমরা অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করব, তার প্রাইস কি, তার ফিচার্স কি, তার স্পেসিফিকেশন কি, সেটা হলো ইয়ামাহা তরফ থেকে 2023 তে এসে নতুন R15 M। তো ভিডিওতে ফার্দার এগোনোর আগে আমি অটো হুইলার্স বর্ধমানকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই প্রোডাক্টের উপর আমার রিভিউ করার পারমিশন দেওয়ার জন্য। আমি ডিসক্রিপশন বক্সে অটো হুইলার্স বর্ধমানের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস ড্রপ করে দেবো। ইয়ামাহার যে কোনো প্রোডাক্ট রিলেটেড যে কোনো রকম এনকোয়ারি থাকলে আপনারা ফোন করতে পারেন শোরুমে গিয়ে কথা বলে কাছ থেকে আপনাদের প্রিয় ইয়ামাহার প্রোডাক্টগুলোকে দেখতে পারেন। ডেল্টা বক্স প্রেমের জন্য এক্সিলেন্ট রিলিটি ব্যালেন্সযুক্ত এই বাইকটা 2008 লঞ্চ হওয়ার পর থেকে ইয়ামাহা ইন্ডিয়ার জন্য একটা ইনস্ট্যান্ট ব্লকবাস্টার। R7 ইন্সপায়ার্ড এই বাইকটার ডিজাইন বেশ আই ক্যাচি, বলা যেতে পারে দ্য বেস্ট ডিজাইন টিল ডেট। ছোটো একটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন হলেও এই বাইকটা যা যা অফার করে আর যা অনুভব করায় তা আপনার অ্যাড্রেনালিন রাশ দেবে। তার সাথে সপ্তাহান্তে বা টুইস্টি রোডে আপনি এই বাইকটার পারফরমেন্সটাকে চুটিয়ে উপভোগ করতে পারবেন। অ্যারোডাইনামিক উইন্ডশিল্ড, প্রমিনেন্ট পিক, ক্লাস ডি ব্রাইটনেসযুক্ত বাই ফাংশনাল এলইডি ইউনিট আর অসাধারণ দেখতে এলইডি পজিশনিং লাইট, এর জন্য বাইকের ফ্রন্ট কাউলিংয়ের যে ডিজাইন সেটা ভীষণ রকম অ্যাগ্রেসিভ কম্প্যাক্ট, কিন্তু সবকটা এলিমেন্ট মিলিয়ে ফ্রন্ট থেকে বাইকটাকে একটা পিক বাইকের মতো কমান্ডিং অ্যাপিয়ারেন্স প্রোভাইড করছে। তার সাথে নতুন সংযোজন হয়েছে এলইডি ফ্ল্যাশারটা। 1 লিটারের ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা সে আগের মতোই রয়েছে, লিন মাস্কুলার লুকস বিশিষ্ট। স্পিড সেটে বাইকের লুকসটাকে কমপ্লিমেন্ট করলেও পিলিয়ানের জন্য অতটাও কিন্তু কমফোর্টেবল না। অ্যারোডাইনামিক ইন্টিগ্রেটেড ক্র্যাব রেল বিশিষ্ট মিনিমালিস্টিক অ্যাপ্রোচ ডিরাইভড রিয়ার ডিজাইনটা ভীষণ রকমভাবে নিটলি ফিনিশ করা, তার সঙ্গে শার্প এলইডি টেল লাইট আর নতুন এলইডি ফ্ল্যাশারটার জন্য এই বাইকটাকে রিয়ার থেকেও মারাত্মক অ্যাগ্রেসিভ দেখতে লাগে, ভীষণ সুন্দর দেখতে লাগে। 17 ইঞ্চের কালার্ড রিমযুক্ত ফ্রন্ট টায়ারটাতে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে যেটা ডুয়েল চ্যান ABS যুক্ত। তার সাথে 37 মিলিমিটারের ইনার টিউব যুক্ত আপসাইড ডাউন টেলিস্কোপিক ফর্ক তো রয়েছে এবং একটা গোল্ড অ্যানোডাইজ করা। রিয়ারের 17 ইঞ্চ বিশিষ্ট টায়ারটা সুপার ওয়াইড, ডিস্কের সাইজ 220 মিলিমিটার এবং সাসপেনশনটি লিঙ্ক টাইপ মোনোক্রস, অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, আপশিফট কুইক শিফটার, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, অ্যালুমিনিয়াম সুইং আর্ম, ট্র্যাক স্ট্রিট মোড যুক্ত। এই ফান মেশিনটার সুইচ গিয়ারের কোয়ালিটি কিন্তু মার্কেট অ্যাভারেজের থেকে অনেকটাই ভালো। এখানে ইয়ামাহা সিঙ্গেল সুইচ দিয়ে মাল্টিপল ফাংশন অ্যাক্সেস করার সুবিধা প্রদান করেছে, যেমন এই দিকে সুইচটা থেকে আপনি কিল ইগনিশন অন অফ দুটোই করতে পারবেন, তার নিচে একটা হ্যাজার্ড সুইচ রয়েছে। এদিকে ডিসপ্লে কন্ট্রোলিং ফাংশনগুলোর জন্য সুইচ প্রোভাইড করা হয়েছে, মোডের জন্য সুইচ প্রোভাইড করা হয়েছে এবং এই একটা সুইচ থেকেই আপনি পাস, হাই বিম আর লো বিম এই তিনটেকেই কন্ট্রোল করতে পারবেন। তার সাথে R1 ইন্সপায়ার্ড নতুন কালার TFT মিররটা লুকসড অসাধারণ। ট্রিপ, ওডো, স্পিডো, ব্যাটারি ভোল্টেজ, ফুয়েল গেজ, গিয়ার পজিশনিং ইন্ডিকেটার, টাইম, এরকম সমস্ত অনেক কিছু বেসিক ইনফরমেশনগুলো ছাড়াও ইয়ামাহা ওয়াই কানেক্ট অ্যাপের দ্বারা আপনি কিন্তু কল, SMS, ইমেল অ্যালার্ট, লাস্ট পার্কিং লোকেশন, রেবস, ড্যাশবোর্ড এই সমস্ত ফিউচারিস্টিক অ্যাপ্লিকেশনগুলোকেও অ্যাক্সেস করতে পারবেন। ভেরিয়েবল ভাল্ভ অ্যাকচুয়েশনের মতো অত্যাধুনিক টেকনোলজি যুক্ত 155 cc লিকুইড কুল সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফ্ট AFI ইঞ্জিনটা থেকে আপনি ম্যাক্সিমাম 18.4 PS পাওয়ার পাবেন এবং ম্যাক্সিমাম 14.2 Nm টর্ক পাবেন। VVA থাকার ফলে দুটো ডিফারেন্ট ইনটেক ক্যাম লুপ বাইকটার মধ্যে রয়েছে, যাদের মধ্যে শিফট ঘটিয়ে আপনি একটা থেকে বেটার লো এন্ড গ্র্যান্ড সিকিউর করতে পারবেন এবং অন্যটার দ্বারা হায়ার রেপসেও টপ এন্ড পারফরমেন্সটাকে সিকিউর করতে পারবেন। এরপর বাইকটার সাউন্ডটা একবার শুনে নেওয়া যায়।
স্যাডলি বাট এটাই সত্যি, ইয়ামা ইন্ডিয়া এই নতুন R15 M ভেরিয়েন্টটাতে শুধুমাত্র একটা কালারই প্রোভাইড করেছে, আর সেটা হলো মেটালিক গ্রে। তো এই ছিল একটা ছোট ইনফরমেটিভ ওয়ার্কআরাউন্ড কন্টেন্ট অন দিস R15। খুব তাড়াতাড়ি এটার ফুল রাইড রিভিউ আমার চ্যানেলে চলে আসবে। যদি আপনাদের এই কন্টেন্টটা ইনফরমেটিভ লেগে থাকে দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, লাইক দেবেন এবং কমেন্ট সেকশনে ডেফিনেটলি মেনশন করবেন আপনাদের অভিমতটা। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।